stupid but ultra short. Amo camera kintu on. Shashu. Yes, kar to ma celebrity bolte. Hello, assalamu alaikum. Kemon achen shobai? Chole ashlam Travel and Family Vlog page theke. Ajke ekta sundor din bolte paren. Let me come in the background. Okay, I mean, hello guys, I'm Bangladesh. So, travel and family vlog. Abhi Islam or Rahil Islam or whatever. Take it, jai ho. Kintu, amar ta mama and amar ta bhai. 5 বছর পরে ফাইনালি আসতেছে দেখা হবে বাংলাদেশ থেকে যখন থেকে আসছি সম্ভবত কার সাথে দেখা হবে সেটা প্রথম হবে বাংলাদেশের সাথে দেখা আমার স্পিচা দিয়েছে বলতে হ্যাঁ সেটাই আর এই প্রথম বাংলাদেশ থেকে কেউ আমার বাসা আসতেছে এবং সেটা নিজের খুব কাছের মানুষ আপন মানুষ তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা ভালো লাগা তৈরি হয় আর সবথেকে বেশি ভালো লাগে যে 4 বছর পরে আমি 4 বছর কারণ আমি 19 আসছি হ্যাঁ তো কারকে যাস 4 বছর পরে আমি নিজের কোনো মানুষকে দেখব তাও আবার আমার বাসা আসতে আছে সবথেকে বড় সারপ্রাইজ হইছে যখন আমি জানতে পারছি যে ও ইতালিতেই আছে মানে ও আসছে স্টুডেন্ট ভিসায় এখানে পিএইচডি করছে তো আসার পরেও আমাকে অনেকবার নক করছে আর আমার একটা স্বভাব খারাপ আমি মোবাইল সহজে ধরি না আমাকে ও আমার উপর একটু রাগ হয়েছে রাগ হয় না ঠিক বলতেছিল আপু আমি তোকে ফোন করা ফোন অনেকবার করছি যে আমি ইতালিতে আসছি আমি তো মানে দেখার উদ্দেশ্যে হোক আর বলার উদ্দেশ্যে হোক ও আমাকে বারবার নক করছিল কিন্তু আমি এই ফোনটা ধরি না এবং আমি জানতে পারিনি যাই হোক সব কিছুর শেষে সব থেকে বড় কথা ও আসতেছে হ্যাঁ আর খুবই ভালো লাগা কাজ করতে আছে আসলে বলে শেষ করতে পারবো না আবার দ্বিতীয় কথা হলো যে ও যখন আমাকে বলছে আমি মিলান আছি তখন তো আমি সারপ্রাইজ হয়ে গেছি এমনকি আমার হাজবেন্ড এমনকি আমার হাজবেন্ড মানে আশকার বাবাও অলরেডি সারপ্রাইজ হয়ে গেছে আমরা দুজন বসে বসে এটাই আমরা দুজন বসে বসে চিন্তা করতেছিলাম যে আসলে সত্যি কি ও মিলান আসছে কিনা এটাই পরে হচ্ছে পরে যখন জানলাম তখন ও বলতো আপু এই সপ্তাহ না সামনে সপ্তাহ কিন্তু মন কি আর মানে বা মন কি আর সায়দায় যে পরে আর একটা সপ্তাহে তো অনেক দেরি যাই হোক বলা সত্ত্বে ওকে মানে বলছি যে তোর আসতে হবে সো এখন আসতেছে আমরা তার জন্য অপেক্ষা করতেছি এবং যখন ঘরে আসবে অবশ্যই 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 আমাদের সাথে থাকবেন আর অপেক্ষা আমরা এখন অপেক্ষা আছি এখন আমার বাসা আসেনি অপেক্ষা আছি সি ইউ আফটার আই গেস মোর 10 মোর মিনিটস হ্যাঁ আই গেস বলছি ওকে ওকে আমার মতে বলি নাই যে শিওর 10 মিনিট হ্যাঁ যাক অপেক্ষার সময় আসলে তাতেই কাটে না খুব মানে স্বাভাবিক এক্সাইটেড না আজকা তোর কাছে কি তোর কাছে তুই কি এক্সাইটেড না আমি নর্মাল তুই সবসময় নর্মালি থাকি এমন না যে যাস না কিন্তু বলতে গেলে নর্মাল ফিলিং আসছে তত স্পেশাল কিছু না স্পেশাল মানুষই তো আমাদের জন্য নাকি ঠিক আছে মানুষটা স্পেশাল কিন্তু আমি বলি না আমার স্পেশাল ফিলিং আসতেছে যাই হোক ছোট মানুষ আর অনেক ছোট থাকতে দেখছে ছোট বলতে এত ছোট না ওর মনে আছে 7-8 বছরে থাকতে দেখছে আর এখন আজকালে দেখলে কি করে আল্লাহ জানে আজকাল তুই থাকবি ভিতরে দেখবো তোরে দেখে কি বলে না তুই ভিতরে থাকবি তুই ভিতরে থাকবি এবং যখন ভিডিওটা করবি তখন এসে ভিডিও করবি না ও যখন ঢুকবে তখনই ভিডিওটা করবি যাই হোক আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ওকে সে তারা এসে বলেছে সব দরজাটা আগে অ্যাডভান্সড খুলে রাখতেছে এবার ওয়েট করা নিয়ে যেটা আমি জাস্ট টিভিটার মধ্যে বসে যা করার করতেছে তবু আমার বেশি এক্সাইটমেন্ট আমো ক্যামেরা কিন্তু অন ইডিওটিক ফিলিং আসতেছে
আরে ফোনে জুম ইন এটা শুনো, আগে চাচ্চু যে ভিডিও করা হোক চাচ্চু, ইয়েস কারণ তোমার সেলিব্রিটি বলতে গেলে মামা তোমাকে প্রথম দেখলো খাওয়ার জন্য অপেক্ষা করছে, অন্য কিছু বলিনি। আমি